আসসালামু আলাইকুম ভিউয়ার্স এম কে গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা সাত বাগানীদের জন্য খুব উপকারী বন্ধুরা এমন নয় যারা মাটিতেও বাগান করে থাকেন তাদের জন্য উপকারে আসবে তো চলুন বন্ধুরা আজকে আমরা যে গাছের বিষয়ে আলোচনা করব সেটা হলো বেগুন গাছ বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এভাবে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে দেখুন বন্ধুরা পাতাগুলো কীভাবে জালের মতো করে দিয়েছে বন্ধুরা বর্ষার সময় বেগুন গাছে ধোগা চিত্রকারি সাদামাছি গাছ ফরিং বিষা আরও অনেক ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে কিন্তু বন্ধুরা আমাদের বাগানে অনেক সময় অনেক ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি তারপরও অনেকটাই কম কাজে আসে কিন্তু বন্ধুরা আজকে আমি এমন একটি টিপস বলবো যা আমাদের বাগানে অনেক কাজে আসবে বন্ধুরা আমার বাগানে অনেক সময় অনেক ধরনের কীটনাশক ব্যবহার করেছি কিন্তু এরকম উপকার নাই কিন্তু বন্ধুরা এই কীটনাশক ব্যবহার করে কাছে অনেক উপকার হয়েছে তাই ভাবলাম আপনাদের সামনে এই কীটনাশকের বিষয়ে শেয়ার করি তো ভিউয়ার্স যদি এই কীটনাশক ব্যবহার করে আপনাদের কোনো উপকারে আসে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন বন্ধুরা আর কথা বেশি না বলে এই কীটনাশক কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই বন্ধুরা আমরা আমাদের বাগান অর্গানিক হিসাবে গড়ে তুলতে চাই তাই আমরা অর্গানিক সার অর্গানিক কীটনাশক ব্যবহার করে থাকি এবং আমরা প্রায়ই নিমতেল বাগানে ব্যবহার করে থাকি কিন্তু অনেক কীটপতঙ্গ আছে এই নিমতেলের গন্ধ সহ্য করে নেয় তাই আমরা নিমতেলের সঙ্গে আরও দু তিনটি উপকরণ মেশাবো যে উপকরণগুলো নিমতেলের সঙ্গে মেশাবো সেগুলো আমাদের ঘরেই থাকে প্রথমে আমরা খাবার যে হলুদ গুঁড়ো নেব কারণ হলুদ গুঁড়ো অনেক কীটপতঙ্গ সহ্য করতে পারে না তাই আমরা হলুদ গুঁড়ো নেব এই হলুদ গুঁড়ো গাছের প্রতি অনেক উপকার হবে এ ধরনের যে কোনো ফাঙ্গিসাইট মেশাবো তারপর যে উপকরণটি মেশাবো বন্ধুরা সেটা আমাদের প্রায় বাগানে থাকে অ্যালোভেরা আমরা কীটনাশক হিসাবেও ব্যবহার করতে পারি এবং এই অ্যালোভেরা গাছের জন্য খুব উপকারী এর মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে এবং স্টিকারেরও কাজ করবে তো বন্ধুরা প্রথমে আমরা এক লিটার জল নেব তারপর নিমতেল দুই এম এল নেব তারপর নেব এক চামচ হলুদ গুঁড়ো এরকম ছোটো চামচের হাফ চামচ ফাঙ্গি নেব তারপর বন্ধুরা এই অ্যালোভেরা এরকম চেপে চেপে জেল বের করে মেশাবো এতে কম বেশি হলে কোনো অসুবিধা নেই কারণ এটা ন্যাচারাল তারপর এভাবে নেড়ে চেড়ে ভালো করে মেশাবো এবার মুখটা বন্ধ করে এবার আমাদের কীটনাশক তৈরি হয়ে গেল এখন আমরা গাছে প্রয়োগ করব তো বন্ধুরা এটা আমরা গাছে পাঁচ থেকে সাত দিন পরপর প্রয়োগ করব আর এভাবে পাতাগুলো ভালো করে ভিজিয়ে ছিয়ে দিব তো পিওয়ার্স ফিরিয়ে আসলাম দু মাস পর দেখুন আমার এই গাছের অবস্থা এত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও যদি এরকম নিমতেলের সঙ্গে নিয়মিতভাবে এই উপকরণগুলো মিশিয়ে ব্যবহার করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরও উপকার হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারের হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুদা হাফিজ